আমার যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের লাভটা কি হইব? আমার আল্লাহ ডাক নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার উম্মতরা যদি আপনি নবী নবী করে কান্দে, আপনার উম্মত যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বিপদ আপদ রোগের মধ্যে করে কান্দে, ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার উম্মত চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে তার মনের প্রত্যেকটা আশা পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাই ওনার মা যখন নারে নিষেধ করলো, উনি বলেন আমার মা যেদিন নিষেধ করছে ওই দিন আমি আমার আল্লাহ পাকের দরবারে নবীরে দেখার লেগে কাঁদছি, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দিদার মুস্তফা দিয়া দিছে, আমার বয়স 28-29-30 বছর বয়স হয়েছে, আমার সবাই বড় একজন আল্লাহর ওলি নামে চিনে, আমার যখন আল্লাহর ওলি নামে চিনে গো ওই সময় আমি ইয়াহিয়া দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার মা বাবার খেদমত করার পরে আমি মানুষের কাছ থেকে 1,00,000 দেরহাম হাওলাত করছি, 1,00,000 দেরহাম হাওলাত কইরা আমি আমার এলাকার গরিব মানুষের দান করছি, হাওলাত করে ওই টাকা গুলা দিয়া আমি আমার এলাকার দরবেশ ছিল কিছু মানুষ ইবাদত করত, টাকা পয়সার পেছনে দৌড়াইত না, আমি তাদের জন্য টাকা পয়সা গুলা ব্যয় করলাম, কিন্তু ব্যয় করার পরে আমার মনের ভিতরে একটা আশা ছিল, আমি টাকা পয়সা গুলা ব্যয় করে কোনো লাভ না, কিন্তু হঠাৎ করে আমার নবী একদিন ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া কয় ইয়াহিয়া, যেই টাকাগুলা নবীর প্রেমে আসে জনকে তুমি দিতাছো এবং তুমি খরচ কইরা, তুমি ইয়াহিয়া তো সাধারণ কাজ করো না, কবরে যাওয়ার পরে আমি নবীর দিদার রাস্তা বাহির করলা, ও দয়াল নবীজি আপনি নবীর দিদার রাস্তা বাহির করলাম, কত আসে নবী নবী কইরা কান্দে, আপনি নবী আজকে আমার দেখা দিলেন, ও মায়ের নবী গো 1,00,000 দেরহাম খরচ করলাম কিন্তু আমার মনের মধ্যে আশা রাধা বাসারা তো 1,00,000 দেরহাম পাও না, আমি এই টাকা গুলা কেমনে পরিশোধ করতাম নবী গো, আমার নবী ডাক দিয়ে কইয়া ইয়া তুমি আর দেরি কইরো না, তুমি এখান থেকে ইরাকের জমিনের মধ্যে চলে যাও, ওইখানে গেলে দেখবা তোমার এই এই টাকাগুলা পরিশোধ করবা, তুমি 1,00,000 টাকা দিয়া, কিন্তু তোমার জন্য একজন আশেক আমি নবীর পাগল নবীর আশেকা সেই ব্যক্তি তোমার লাগে 3,00,000 দেরহাম লইয়া দাঁড়াইয়া রইছে, ইয়াহিয়া ডাক দিয়া কই নবী গো, ও মায়া নবীজি সত্যি কি আপনি এমন কথা বললেন, কিন্তু আমি যদি ওই পথে যাই লোকটার নাম ডাকি আপনি নবী কি আপনার ওই লোকটার পরিচয় দিবেন নি, আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া আমি তার পরিচয় তোমারে দিব না, কিন্তু তোমারে আদেশ হইল তুমি এখান থেকে যাওয়ার পরে যতগুলা সম্মানী পাইবা যতগুলা মানুষের ভিড় পাইবা ওই জায়গার মধ্যে যা আমি নবীর শান ও মানের আলোচনা করবা, যখন তুমি আলোচনা করবা মানুষগুলা খুশি হইয়া তোমার দান করবে, এমন 1,00,000 নয় একজনে তোমার 3,00,000 দেরহাম দান করবে, আল্লাহর নবী হযরত ইয়া গিয়া ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মানলাম আপনার কথা গ্রহণ করলাম, আমার 1,00,000 দেরহাম দান করবে নবী গো, ঠিক আছে আপনি আমার কথা বহন করলাম আপনার কথা আমি গ্রহণ করলাম, ইয়া গিয়া রহমাতুল্লাহ আলাই একটা দৌড় বেরা তার মার কাছে যায় ডাক দিয়া কয় আম্মু গো, ও আমার মা জননী আপনি কি একটা খবর জানেননি, আমি 1,00,000 টাকা খরচ করলাম 1,00,000 দেরহাম খরচ করলাম, ওই টাকার জন্য আমার মাথা বড় নষ্ট হইয়া গেছে, ও মা আমার তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা খবর দিয়া দিছে আমি ওই ইরাকের জমিনে শাম দেশের মধ্যে যাইতাম, ওইখানে গেলে আমার একজন 3,00,000 দেরহাম দিব, আমার নবী বলছে যাইতে যাইতে ওয়াজ করার জন্য আমার নবীর সামনে আলোচনা করার জন্য আম্মা আপনি মা আমারে কেমন আদেশ করেন, মা একটা ডাক দিয়া কয় ইয়াহিয়া ইবনে মাজরুহ, ও আমার সন্তান আমি মা তোমার অনুমতি দিয়া দিলাম, যদি আমার নবী আইসা তোমার ডাক দিয়া কয় সন্তান যাও 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 যাও
আমি তোমারে একটা অনুমতি দিলাম ওই 3 লক্ষ দেরহামের জন্য তুমি ইরাকের দেশে চলে যাও ইরাকের দেশে যখন রওনা করছে যাওয়ার সময় অর্ধেক পথে হযরত ইয়াহিয়া মাদ রহমাতুল্লাহ আলাই ওয়াজ করা শুরু করে দিয়েছে ওয়াজ করতে করতে এমন সুন্দর ওয়াজের একটা ভয় লাগাইছে নবীর পাগলের আল্লাহ দিতে দিতে হঠাৎ কি অক্সিজেন হারা জ্ঞান খারাপ হয়ে যায় অনেক মানুষ ইন্তেকাল করে খতম দিন খতম সমরিতে যেখানে নবীর প্রেমের ওয়াজ করতেছে ওই জায়গায় একদিনে আল্লাহ আল্লাহ রাসূলের এশকার আলোচনা শোনার পরে 10 জন মাতাল হইয়া মাথাটা পাগলের মতো হইয়া ইন্তেকাল করেছে ওই সন্তানের মা বাবা আয়েশা ডাক দিয়ে কইয়া দিয়া কেমন আলোচনা শুনাইলা তাই আমি যখন তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনাইলা জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনানোর পরে তারার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের এত ভয় লাগা গেছে গো তারা এই জন্য ইন্তেকাল করছে ও মা আপনি চিন্তা করবেন না যারা যারা মাওলার প্রেমে মারা যায় তারে আমার আল্লাহ একটা ঠিকানা দিছে গো ওই ঠিকানা হইল ফাদা খালাল জান্নাতা তারা মরণের পরে কবরে গেলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জবান খুলে ধরে বলি আল্লাহু আকবার